আমার দোকানটো হাতিয়ে আজি ভাঙাইছে, কিন্তু আজি নহয়, আজি বুলি নহয়, মোটামুটি আরো 8-10 বার ভাঙাইছে। ফরেস্টরক কেইবার জানাইছো, জানার পিছত একো সা সুবিধা পাওয়া নাই, পাওয়া নাই মানে কি, সিহতে আমার ফটো চটো মারি লই কি করে ন করে না, পয়সা উঠাই হিয়ে খায়। ইমান একবার যদি ভাঙায় মোটামুটি 5-10 হাজার টাকা ক্ষতি করে, 15 হাজার টাকা ক্ষতি করে, কিন্তু সিহতে কি করে না করে মই একটু কব নিম। কিন্তু এইবারও ফটো মারি লই গেল, লই যাওয়াতে কি করে, কিন্তু ক্ষতি তো আমার ঠিকই হয়ে আছে, 10-15 হাজার টাকা যাই আছে। এইবার চাল 7-8 বস্তা চাউল খাইছে, আটা খাইছে, চেনি খাইছে, মুগের ডালি খাইছে, তারপর চিরা খাইছে 1 বস্তা। তেনহলে এইটাই আর কি, জানি সরকারটা অল্প দুর্বল আছে, শুনা পাং মানুষের মুখত, যে সেইকারণে হাতিটা সুমায় সেটাই জানি, অল্প সরকারটা জানি, আমার সরকারে জানি অল্প ভাল করে, সেটাই আমার সরকারের কাছে আহ্বান আর কি। আর আমার এই অজয় স্যার, এই MLA, এই অজয় ডাঙরিয়া জানি অল্প চেষ্টা করে সরকারটা ভাল করবার কারণে, এটাই আমার অনুরোধ।